এনারা দ্বারকা ধামে দিকপাল রূপে বিরাজ করছেন। এই যে চতুর্ভুজের সংকর্ষণ রয়েছেন, সেই সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ তৈরি হলো একই নামে বাসুদেব সংকর্ষণ প্রত্যগ্ন অনিরুদ্ধ, তারা দ্বারকায় বিরাজ করছেন। দ্বারকায় যে সংকর্ষণ আছেন, সেই সংকর্ষণ থেকে তিনজন পুরুষ অবতার, খুব বলদেব তত্ত্ব, খুব জটিল তত্ত্ব, খুব কঠিন তত্ত্ব, খুব হার্ড, এর মধ্যে প্রবেশ করা এত সহজ নয়। এই জন্য খুব সুন্দর করে কান খাড়া করে দিয়ে শুনবেন, আমি যতটুকু পারব আপনাদের কর্ণকুহারে প্রবেশ করাবার এবং হৃদয়ঙ্গম করাবার চেষ্টা করব। এখন সেই যে দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ, তার থেকে আসলো তিনজন পুরুষ অবতার, যার নাম হচ্ছে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। এনারা তিনজনের তিনটে কাজ আছে। কারণদক্ষায়ী যে বিষ্ণু, তার কাজ হচ্ছে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যত রয়েছে ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ডের আত্মস্বরূপ, তিনি হচ্ছেন কারণদক্ষায়ী বিষ্ণু। আর তারপরে আছে গর্ভদক্ষায়ী বিষ্ণু, যিনি ওই হচ্ছে যার নাভিপ্রবণ থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। অনেক ছবির মধ্যে আপনারা দেখবেন নারায়ণ, তিনি অনন্ত শয্যায় শয়ন করে রয়েছেন, আর তাদের নাভি থেকে একটা পদ্ম সৃষ্টি হয়েছে, পদ্মের উপরে ব্রহ্মা বসে আছেন। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এক একজন ব্রহ্মা আছেন, গর্ভদক্ষায়ী বিষ্ণু এই ব্রহ্মার সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা ওই গর্ভদক্ষায়ী বিষ্ণুর আদেশে এই নিখিল বিশ্বে যত জীব সমূহ আছে সমস্ত তিনি সৃষ্টি করেছেন। এরপরে আছে ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। ক্ষীরদক্ষায়ী বিষ্ণু হচ্ছেন, তিনি মায়ার প্রতি ঈক্ষণ করেছেন, আর মায়া কপিত হয়ে জগতে সমস্ত যত বস্তুগুলো দেখছি আমরা, দেখছি দেখছি এদেরকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে তিনজন বিষ্ণুর কাজ। এই জন্যে যত অবতারগণ আসছেন সব বলদেব প্রভু থেকে, কেউ কৃষ্ণ থেকে আসছে না, কৃষ্ণ থেকে এসেছেন কেবলমাত্র বলদেব। এই জন্য চৈতন্য চরিতামৃত আদি লীলা তৃতীয় চতুর্থ পরিচ্ছেদের মধ্যে সৃষ্টিতত্ত্ব বর্ণনা করতে গিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু সুন্দর রূপে সেটা আমাদেরকে বুঝিয়েছেন। এই বলদেব প্রভু, তিনি রোহিণী দেবীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন, তার মায়ের নাম হচ্ছে রোহিণী দেবী, আর পিতার নাম বসুদেব মহারাজ, বসুদেব নন্দিনী, কিন্তু রোহিণীর গর্ভে এসেছেন। কথা ছিল শাস্ত্রানুসারে দৈববাণী হয়েছিল যখন দেবকীকে বিবাহ দিয়ে নিয়ে যাচ্ছিলেন কংস, তোর অষ্টম গর্ভের সন্তান, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। আর এই কথা শুনে দেবকীর গর্ভে এক এক করতে করতে ছয়টি সন্তান যখন জন্মগ্রহণ করলো, তিনি তাদেরকে মেরে দিলেন, কাউকে জীবিত রাখলেন না। সপ্তম গর্ভে দেবকীর সপ্তম গর্ভে এসেছেন বলদেব প্রভু। এই বলদেব হচ্ছেন একাধারে তিনি অদ্বৈত তত্ত্ব এবং বিষয় তত্ত্ব, তিনি সেব্য এবং সেব্য,
সেবক এবং শিল্প এই দুটোই ভাবে এই জগতে প্রকাশিত। কারণ ভগবান যদি অলমাইটি হন, তাহলে এই পার্থিব জগতে অপার্থিব জগতে এমন কিছু কার্য নাই তিনি করতে পারবেন না। তিনি হচ্ছেন অলমাইটি, মানে সমস্ত কিছু তিনি করতে পারেন। উপনিষদের মধ্যে বলছেন, কর্তুম অকর্তুম অন্যথা অকর্তুম য সমর্থ স ঈশ্বর। এই জন্য তিনি ভগবান, এই জন্য তিনি ঈশ্বর। কেন? আমরা যেটা করতে পারি তিনি করতে পারেন, আমরা যেটা করতে পারি না সেটাও তিনি করতে পারেন। আবার করা না করার মধ্যে এমন কিছু তিনি করতে পারেন যেটা আমাদের এই মাথার মধ্যে ঢুকবে না। এই জন্য ভগবান হচ্ছেন ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত ভগবান। সেই ভগবান তার দ্বিতীয় দেহ হচ্ছে শ্রী বলরাম। কৃষ্ণের কাছে বৃন্দাবনে বংশীধ্বনি করা আর গোচারণ লীলা করা আর সমস্ত ভক্তিদের আনন্দ প্রদান করা, এই হচ্ছে তার কাজ। এটা ব্যতীত তিনি কোনদিন কিছু করেন না। এই যে বৃন্দাবনে অসুর যে বারবার কংস প্রেরণ করেছেন, কৃষ্ণ একটা করেননি। আপনারা মনে রাখবেন, নন্দনন্দন কৃষ্ণ বা যশোদানন্দন কৃষ্ণ, ইনি অঘাসুর বকাসুর কোকনা রাক্ষসী সপকাসুর এদেরকে বধ করেছেন না? এদেরকে বধ করেনি। ওই চৈতন্য চরিতামৃতের মধ্যে সমাধান করেছেন সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহার, তার মানে কৃষ্ণের আদেশে হচ্ছে কিন্তু কৃষ্ণ করছেন না। কুরুক্ষেত্রের যুদ্ধটা কৃষ্ণই সব পরিচালনা করেছেন কিন্তু নিজে একটা অস্ত্র ধারণ করেননি। মেরেছেন কাউকে? অস্ত্র ধারণ করে কাউকে মারেননি, কিন্তু তিনি পরিচালনা করেছেন, তার ইঙ্গিতে সব হয়েছে। অর্জুন এক সময় অহংকার করেছিলেন, আমি যুদ্ধ করতে করবো না। বলে, তুমি যুদ্ধ করার কে? তুমি যুদ্ধ না করলেও সব মরে আছে, তুমি একবার চোখটা বন্ধ করে দেখো, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। হে সব্যসাচী, অর্জুনের এক নাম ছিল সব্যসাচী। সব্যসাচী কাকে বলা হয় জানো তোমরা? সব্যসাচী কাকে বলা হয়? যার দুটি হাত সমান ভাবে চলে। আমাদের একটা হাত একটু বেশি চলে, একটা হাত কম চলে, একটা হাতের শক্তি বেশি, একটা হাতের শক্তি কম, এটা কোনোদিন কারো হবে না।